গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে। দেখতে পাচ্ছ বেশ কিছু কালারফুল টয় ভেহিকলসের পার্ট কিন্তু এই সেট আপের মধ্যে রয়েছে, আর এই পার্টসগুলোকেই কিন্তু আজকে আমি জোড়া লাগাবো, দেন একটা পরিপূর্ণ টয়সকে তৈরি করে ফেলবো। তো ফ্রেন্ডস, চলো আমরা দেরি না করে আজকের মূল অ্যাসেম্বল ভিডিওটা শুরু করে দেই। তো গাইজ, আজকে প্রথমে যেই টয়সটাকে আমি ফিক্স করতে যাচ্ছি সেটা কিন্তু এই ইমপ্রেসিভ টয়ের পার্টসগুলোকে দেখো। এটা কিন্তু লোয়ার সাইডের পার্টস, আর এটা কিন্তু আপার সাইডের পার্টস, আর এটাকে দেখে মনে হচ্ছে একটা ফায়ার রেস্কিউ ট্রাকের মতোই কিছু একটা হবে। এটার ইনসাইডে কিন্তু কেবল রয়েছে, সার্কিট রয়েছে, স্পিকার দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু এই ইনসাইডে রয়েছে। তো এটাকে ফিক্স করার জন্য আমার প্রথমে কিন্তু এই দুইটা পার্টকে ফিক্স করে নিতে হবে এই আপার সাইডের সাথে। তো এই জন্য আমাকে কিন্তু এই পার্টটাকে এইদিকে দিয়ে দিতে হবে, এই যে এখানে একটা সার্কেল রয়েছে দেখো, আর এই সার্কেলে দিয়ে দেন আমার এই পার্টটাকে ফিক্স করে দিতে হবে। এই দুইটা পার্টকে কিন্তু আমি পজিশন ওয়াইজ বসিয়ে ফেলেছি, আর এবার এইখানে আমার স্ক্রু দিয়ে এই দুইটা পার্টকে মজবুতভাবে ফিক্স করে দিতে হবে ফ্রেন্ডস। তো আমি প্রথমেই এইদিকে একটা স্ক্রুকে এখানে দিয়ে দিচ্ছি দেখো, এটাকে দিয়ে আমি কিন্তু টাইট করে ফেলবো এই স্ক্রুটাকে। এটাকে টাইট করার পরে কিন্তু আমি আরও একটা স্ক্রুকে এখানে দিয়ে দিব, এর তাহলে কিন্তু এটা খুবই মজবুতভাবে ফিক্স হয়ে যাবে দেখো। খুবই অসাধারণভাবে এই দুইটা পার্টকে কিন্তু আমি ফিক্স করে ফেললাম, আর এবার এই দুইটা পার্টকে আমি পজিশনে কিন্তু বসিয়ে দেওয়ার ট্রাই করব। দেখো খুব ইজিলি কিন্তু আমি অলরেডি পজিশনে দিয়ে দিয়েছি, আর এবার চার কর্নারে কিন্তু আমি স্ক্রুগুলোকে দিয়ে এটাকে মজবুতভাবে ফিক্স করে ফেলবো। অলরেডি কিন্তু এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছ, এখানে ছিল, আর তারপরে বাকি যে স্ক্রুগুলো রয়েছে এই কর্নারে কিন্তু আরও দুইটা স্ক্রু দিতে হবে আমার। তো এবার কিন্তু টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রুকে। ওয়াও, খুবই মজবুতভাবে কিন্তু এই দুইটা পার্টকে আমি ফিক্স করে ফেললাম, আর সেটা কিন্তু তোমরা দেখতে পেলে। আর এখন কিন্তু এটা পুরোপুরিভাবেই মজবুতভাবে ফিক্স হয়ে গিয়েছে বা অ্যাসেম্বল হয়ে গিয়েছে বা জোড়া লাগিয়ে ফেলেছি। আর এটা কিন্তু একটা ফায়ার রেস্কিউ লেডার ট্রাক, তোমরা দেখতে পাচ্ছ ছয়টা চাকার সাথে রয়েছে, খুবই আই ক্যাচি কালার, আর এখানে কিন্তু চকচকে কিছু সিলভার গ্রেন্ড দেওয়া রয়েছে। তোমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছো এইদিকে লেডারের অপশনটা রয়েছে। আর এটাকে ফিক্স করার পরেই কিন্তু আমি এটাকে রেখে অন্য আরেকটা টয়েসকে নিয়ে নিব, সেটা হচ্ছে এই কার টয়েসের পার্টসটাকে আমি হাতে নিয়ে নিয়েছি, অলরেডি দেখেছো এটাও কিন্তু বেশ কালারফুল। তো এটার যে লোয়ার পার্ট সেটাকে কিন্তু এখন আমার হাতে নিতে হবে, হাতে নিয়ে দুইটা পার্টকে ফিক্স করতে হবে। আর এটার লোয়ার পার্টটা কিন্তু আমি এই সেট আপের বাইরে রেখেছিলাম, তো বাইরে থেকে আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এই দুইটা পার্টকে আমি পজিশনে বসিয়ে ফেলার ট্রাই করব। দেখো অলরেডি কিন্তু আমি দুইটা পার্টকে এই পজিশনে বসিয়ে ফেলেছি, আর এটার মধ্যেও সেম ওয়েতে আমার স্ক্রু দিয়ে কিন্তু ফিক্স করে ফেলতে হবে। দেখো এদিকে একটা স্ক্রু দিচ্ছি, এদিকে আরও একটা স্ক্রু দিচ্ছি, প্রথমে আমি এই দুইটা স্ক্রুকে টাইট করে ফেলবো। তোমরা আমার আশেপাশে অনেক ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ, আর এই সিজনে কিন্তু ঝিঝি পোকাগুলো এইভাবেই ডেকে থাকে, আর কবুতরের ডাকও শুনতে পাচ্ছ আমার পোষা কবুতরগুলোর। এই চারটা স্ক্রুকে টাইট করার মাধ্যমে কিন্তু আমি এই দুইটা পার্টকে খুবই মজবুতভাবে ফিক্স করে ফেলেছি, আর এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ডিটাচ ছিল। তো এখন এটার মধ্যে যে হুইলগুলো মিসিং সেই হুইলগুলোকে একে একে আমি ফিক্স করব। এদিকে দেখো আমি হুইলের পজিশনে এই হুইলটাকে দিয়ে চেপে ধরে ফিক্স করে ফেলবো, আর এটার আরও একটা হুইল কিন্তু আমার এই সেট আপের বাইরে থেকে নিয়ে নিচ্ছি আমি। দেখো আমি কিন্তু এই যে হুইলের যেই হোলটা রয়েছে এই হোলের মধ্যে দিয়ে দিলাম, দেন আমি কিন্তু এই হুইলটাকে এই পজিশনে বসিয়ে প্রেস করে ফিক্স করে ফেলব। ওয়াও, খুবই ইজিলি আমি কিন্তু প্রতিটা পার্টসকে ফিক্স করে ফেললাম এই স্পোর্টস মডেলের টয় কারটির। বেশ আই ক্যাচি একটা কালার, খুবই সুন্দর একটা কালার, সুন্দর একটা মডেল, আর এটাকে কিন্তু দেখতে অনেকটা বিএমডাব্লিউর কনসেপ্ট কারগুলোর মতো দেখা যাচ্ছে। দেখো বিএমডাব্লিউর আই সিরিজের কারগুলো কিন্তু এরকম হয়ে থাকে, আর সেটারই একটা টয় কপি কিন্তু এখন আমার হাতে রয়েছে যেটা ডিটাচ ছিল আর এখন আমি অলরেডি অ্যাটাচ করে ফেলেছি। তো এই কালারফুল টয় কারটাকেও এখানে রাখবো,
আর তারপরে কিন্তু এই পাশ থেকে মিনি সাইজের একটা টয়েসকে নিয়ে নিচ্ছি। তুলনামূলক এটা কিন্তু একটু মিনি সাইজের, আর এটার আপার সাইডটা দেখে মনে হচ্ছে একটা কোস্টার বাস হবে হয়তোবা। তো আমি প্রথমেই কিন্তু এটার এই লোয়ার সাইডের সাথে এটাকে ফিক্স করে ফেলবো। তো এই লোয়ার সাইডের সাথে ফিক্স করার জন্য আমি প্রথমেই লোয়ার সাইডটাকে নিয়ে নিলাম, আর এবার আমি এটাকে পজিশনে বসিয়ে ফেলবো প্রথমেই। আর তারপরে এখানেও কিন্তু দুইটা স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে আমি এই স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই স্ক্রু হোলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু সেম ওয়েতে এই স্ক্রু ড্রাইভার দিয়ে স্যাটিসফাইংভাবে টাইট করে ফেলবো। দেখো কতটা ইজিলি কিন্তু আমি এই কোস্টার বাসটাকে আমি কমপ্লিট করে ফেললাম। আর এটার মধ্যে কিন্তু নাইস একটা গ্রাফিক্স রয়েছে, কিছু ফুলের বা ফ্লাওয়ারের গ্রাফিক্স দেখতে পাচ্ছ এই কোস্টার বাসটির মধ্যে। আর এদিকে কিন্তু একটা গেটও দেখতে পাচ্ছি আমি, দেখো ওপেন করা যাচ্ছে এই গেটটাকে। যাই হোক, এটাকে আমি দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এটাও কিন্তু ডিটাচ অবস্থায় ছিল, অলরেডি আমি অ্যাটাচ করে ফেলেছি দুইটা পার্টকে। খুবই অসাধারণ একটা কোস্টার বাস, তো এটাকে রাখছি। আর তারপরে কিন্তু আমি আজকের এই ইমপ্রেসিভ টয়টাকে ফিক্স করব। দেখো অসাধারণ একটা ইমপ্রেসিভ টয়েস হবে এটা, আর এটা দেখেই বুঝতে পারছো যে এটার মধ্যে চিপ প্লাস্টিক কিন্তু রয়েছে। তো এটাকে আমি কিন্তু এই দুইটা পার্টকে কাজই হচ্ছে আমার এটাকে পজিশনে ফিক্স করা। দেখো আমি কিন্তু জাস্ট এটাকে পজিশনে বসিয়ে বসিয়ে ফিক্স করে দেওয়ার ট্রাই করব। দেখো এখানে কিন্তু গার্ডগুলো রয়েছে, সেই গার্ডগুলোকে দেখতে পেলে, আর এই গার্ডগুলোকে ফিক্স করাই হচ্ছে আমার কাজ। আর এইখানে এটাকে ফিক্স করার পূর্বে আমার কিন্তু এই যে ফ্রন্টের যে হুইলটা থাকে সেই হুইলটাকে কিন্তু ফিক্স করে দিতে হবে। আর এই হুইলটাকে ফিক্স করতে হবে একটা স্ক্রুর মাধ্যমে। তো এখানে কিন্তু আমি একটা স্ক্রুকে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে আমি কিন্তু টাইট করে ফেলবো। ওয়াও, এখন কিন্তু এই হুইলটাও ফিক্স হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে আমি এই বাকি পার্টগুলোকেও এই গার্ডের সাথে চেপে ধরে ফিক্স করে দিচ্ছি, যেহেতু এটাকে আমি পজিশন ওয়াইজ ফার্স্টেই বসিয়ে নিয়েছিলাম, যার কারণে সহজ হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে যেই বাকি আরও দুইটা হুইল থাকে সেই দুইটা হুইলকে কিন্তু এখন আমি ফিক্স করে ফেলবো। এই যে হুইলটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই হুইলের পজিশনে দিয়ে দিলাম। দেন এই সেট আপ থেকে কিন্তু আরও একটা হুইলকে নিয়ে আমি চেপে ধরে ফিক্স করে ফেললাম। অসাধারণ একটা রিক্সা টয়েস হতে যাচ্ছে কিন্তু এটা। তো এই পার্টগুলোকে ফিক্স করার পরে বাকি যে পার্টগুলো রয়েছে, এইদিকে রয়েছে একটা সিট, সেই সিটটাকে আমি কিন্তু এখন এখানে চেপে ধরে ফিক্স করে ফেললাম। দেন হ্যান্ডেল, দেখো এখানে কিন্তু একটা হ্যান্ডেল রয়েছে, সেই হ্যান্ডেলটাকেও কিন্তু আমি ফিক্স করে ফেললাম। আর বাকি থেকে গিয়েছে এখানে প্যাডেলগুলোকে ফিক্স করা, এই প্যাডেলগুলোকেও কিন্তু ফিক্স করতে হবে, যেহেতু এটা একটা পায়ে চালিত ভেহিকল। তোমরা জানো এটা দেশি একটা টয়েস, ইন্ডিয়া বাংলাদেশে তোমরা দেখে থাকো। তো এই প্যাডেলগুলোকেও কিন্তু আমি জাস্ট প্রেস করে ফিক্স করে ফেললাম। খুব ইজিলি কিন্তু আমি এই রিক্সা টয়েসটাকেও ফিক্স করে ফেলেছি, যেটা ডিটাচ অবস্থায় ছিল। খুবই আই ক্যাচি কালারের সাথে কিন্তু এই রিক্সাটি টয়েসটিও রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একেবারেই দেশি আর পপুলার একটা ভেহিকল, এটায় চড়তে কিন্তু খুবই মজা। পা দিয়ে চালিয়ে কিন্তু এখানে যে রাইডার থাকে সে প্যাসেঞ্জার ক্যারি করে থাকে। খুবই অসাধারণ কালার কম্বিনেশনের এই রিক্সা টয়েসটি, দেশি টয়েসটি তোমরা কিন্তু দেখে নিলে। তো এটাকেও এখানে রাখবো। আর তারপরে কিন্তু এই দিক থেকে আরও একটা চমৎকার কারের পার্টসকে নিয়ে নিচ্ছি। দেখো কতটা অসাধারণ এই কারের পার্টসটা। তো এই কারের পার্টসের মধ্যে ব্যাকসাইডে কিন্তু একটা স্পয়লার রয়েছে, সেই স্পয়লারটাকে আমি জাস্ট এখানে পজিশনে দিয়ে প্রেস করে ফিক্স করে ফেললাম। আর এবার এটার যে লোয়ার পার্টস, সেই লোয়ার পার্টসটা কিন্তু এই সেট আপের মাঝেই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সেট আপ থেকে এটাকে নিয়ে আমি দুইটা পার্টসকে কিন্তু ফিক্স করার ট্রাই করব। প্রথমে এটাকে আমার পজিশনে বসিয়ে ফেলতে হবে, আমি অলরেডি বসানোর ট্রাই করে যাচ্ছি। দেখো আমি দুইটা পার্টসকে কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি, আর এখানে কিন্তু একটা স্ক্রু আগে থেকেই দেয়া ছিল। আর এখন আমি এটার মধ্যে বাকি যে স্ক্রুগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিব। আমি প্রথমে সামনের দিকের এই দুইটা স্ক্রুকে টাইট করে ফেলব। ওয়াও, আর এবার কিন্তু পেছন দিকে আরও দুইটা স্ক্রুকে আমি দিব এটাকে মজবুতভাবে ফিক্স করার জন্য। দেখো আমি অলরেডি এই দুইটা স্ক্রুকে স্ক্রুর হোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার টাইট করে ফেলব। এই স্ক্রুগুলোকে ফিক্স করার পরে জাস্ট মিসিং দেখতে পাচ্ছ হুইলগুলো, সেই হুইলগুলোকে কিন্তু এবার আমি ফিক্স করে দিব। তো এখানে কিন্তু একটা হুইল দেখতে পাচ্ছ, আর এই বাকি যে হুইলটা রয়েছে মিসিং হুইলটা সেটাকে আমি এভাবে চেপে ধরে ফিক্স করে ফেললাম।
আর এবার এটার সাথে আমি এই দিকে আরো দুইটা হুইলকে ফিক্স করে দিব। এই যে সামনের দিকে যে দুইটা হুইল রয়েছে সেই দুইটা হুইলকে কিন্তু ফিক্স করে দিলাম। এই যে খুব ইজিলি আমি চেপে ধরে ফিক্স করে ফেললাম। আর এরই সাথে সাথে এই রেসিং কারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ফিক্স করা বা অ্যাটাচ করা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিগ সাইজের স্পয়লারটাকেও কিন্তু আমি ফিক্স করেছি, যেটা মিসিং ছিল। খুবই অসাধারণ একটা রেসিং মডেলের টয় কার, বেশ আকর্ষণীয় কালার আর আকর্ষণীয় মডেলের সাথে কিন্তু এই রেসিং মডেলের টয় কারটি হয়েছে এখন, যেটা ডিটাচ অবস্থায় ছিল। তো এটাকে রাখবো গাইজ। আজকে সর্বশেষ যে টয়েসটা রয়েছে সেটার পার্টসটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আপার সাইডের একটা কারের পার্টস, খুবই কুল একটা কালারের সাথে রয়েছে। এখানে কিন্তু একটু স্টিকারটা উঠে গিয়েছে দেখতে পাচ্ছ, খুবই কুল কালারের সাথে এই আপার সাইডের পার্টসটা। আর এটার যে লোয়ার সাইডের পার্টস সেটা কিন্তু আমার এই সেট আপের বাইরে ছিল, সেটাকে অলরেডি আমি নিয়ে নিলাম। আর এবার এটাকে পজিশনে বসিয়ে ফেলবো। এটাকে পজিশনে বসানোর পরেই কিন্তু আমার স্ক্রু দিয়ে এটাকেও টাইট করতে হবে। তো আমি প্রথমেই সামনের দিকে দুইটা স্ক্রুকে দিয়ে দিব, এই দুইটাকে টাইটও করে নিব। আর তারপরে পেছন দিকে আরও দুইটা স্ক্রুকে দিব এটাকে মজবুতভাবে টাইট করার জন্য। সামনে পেছনে সব দিকে কিন্তু টাইট করার অপশনটা রয়েছে এটাকে মজবুতভাবে ফিক্স করার জন্য। আমি একে একে চারটা স্ক্রুকে টাইট করেছি আর তারই সাথে সাথে কিন্তু এই কারটাও খুবই মজবুতভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে বা জোড়া লেগে গিয়েছে। এবার দুইটা মিসিং হুইল, সেই মিসিং হুইল দুইটাকে কিন্তু আমি ফিক্স করে দিব। দেখো এদিকটাতে এই যে এখানে আমার এটাকে প্রেস করে ফিক্স করে ফেলতে হবে। আর খুবই অসাধারণভাবে এই সামনের দুইটা হুইলকেও আমি ফিক্স করে ফেলেছি, এটা কিন্তু খুবই কুল একটা কালারের সাথে ছিল, একটা লাক্সারিয়াস সিডান মডেলের টয় কার। এটাই ছিল আজকে সর্বশেষ টয়ের পার্টস, সেখান থেকে কিন্তু আমি এটাকে জোড়া লাগিয়ে একটা পরিপূর্ণ কার টয়েস করে ফেলেছি অলরেডি। আজকের ভিডিওতে তোমরা এই কার টয়েসটা দেখতে পেয়েছো, এদিকে একটা রেসিং মডেলের টয় কার দেখতে পেয়েছো, এখানে কিন্তু একটা ফায়ার রেস্কিউ অ্যারিয়াল লেডার ট্রাককে দেখতে পেয়েছো যেটা অ্যারিয়ালভাবে চারদিকেই ঘুরে আর ছয় চাকা ছিল, এদিকে একটা ট্রাইসাইকেল বা পায়ে চালিত দেশি ভেহিকল রিক্সাকে দেখতে পেয়েছো, এটা কিন্তু ইন্ডিয়ান একটা দেশি ভেহিকল, এদিকে রয়েছে একটা কোস্টার বাস, খুবই অসাধারণ গ্রাফিক্সের একটা কোস্টার বাস, আর এদিকে রয়েছে আরও একটা স্পোর্টস মডেলের টয় কার। তো হোপফুলি আজকের এই অ্যাটাচমেন্ট ভিডিওটা তোমরা এনজয় করেছো, এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, বাই বাই।